যেমন ধরেন আমাদের উপমহাদেশে বললেন আপনি অ্যাগনস্টিক শব্দটার অর্থটা কি আমাদেরকে একটু বলেন তো অজ্ঞেয়বাদী হ্যাঁ এটা 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 সংজ্ঞাটা কি মানে শুধু বাংলাটা না সংজ্ঞাটা জানতে চাইছি মানে আমি অ্যাকচুয়ালি জানি না যে সৃষ্টিকর্তা আছে কি না আচ্ছা জানেন না এরপরে আর পরে আপনি কি নাস্তিক কি না মানে এক্স মুসলিম তো হয়তো বলা যাবে না মানে আমি না আচ্ছা এই যারা না তাদেরকে অজ্ঞবাদী বলে নাকি আমি আমি পার্সেন্ট আনুমানিক কত পার্সেন্ট হবে যে আছে নাকি নাই সৃষ্টিকর্তা আছে না এটা আপনি কত পার্সেন্ট হতে পারে সৃষ্টিকর্তার ব্যাপারে আমি কোনো মন্তব্যই করব না ধর্মের ব্যাপারে করতে পারি আচ্ছা ধর্ম সত্য কিনা সেই বিষয়ে আপনি কত পার্সেন্ট শিওর 1% কম আচ্ছা এদেরকে কি অজ্ঞবাদী বলে যারা ধর্ম সম্পর্কে 1% এর কম শিওর তাদেরকে অজ্ঞবাদী বলে এরা কি অজ্ঞবাদী আমি জানি না মানে অজ্ঞবাদী জিনিসটা কি সেটাই আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাচ্ছি যে আপনি যে অজ্ঞবাদী আপনি কি তো নাস্তিক না নাকি আমি নাস্তিক কি না সেটাও আমি জানি না আমি যে বললামই তো মানে ডাইরেক্ট একটা ওয়ার্ড ইউজ করতে পারবো না তবে মানে ধর্ম সম্পর্কে আমার অনেক বেশি সমস্যা আছে আচ্ছা ঠিক আছে আপনি আমাদের আমরা একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা আপনি দেখতে পারেন অজ্ঞবাদী নাস্তিক কাকে বলে ফেসবুকে আপনি পাবেন ইউটিউবে পাবেন আপনি এখান থেকে দেখে নিতে পারেন আচ্ছা বলেন আপনার প্রশ্নটা বলেন তাহলে প্রথম প্রশ্ন হলো যে ইসলাম ধর্ম এত বড় ধর্ম হলো কিভাবে যেমন ধরেন আমাদের এই উপমহাদেশের প্রায় ষাট কোটির মতো মুসলিম তারপরে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইরান সহ এতগুলো দেশে এত মুসলিম তারপরে যে সকল দেশে সংখ্যাগরিষ্ঠ না সেখানেও সেকেন্ড বিগেস্ট রিলিজিয়ন এত বড় মানে কিভাবে ধর্ম হলো একটা ধর্ম বড় হতেই পারে তাতে কি আসে যায় খ্রিস্টান ধর্ম তো আরো বড় আরো বেশি মানুষ খ্রিস্টান ধর্ম ফলো করে তাতে কি আসে যায় বাট খ্রিস্টানরা তো এখন বেশিরভাগই তো নাস্তিক হয়ে যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা যেতে পারি একটা জিনিস তো অনেক মানুষ বিশ্বাস করতেই পারে একটা জিনিস তো বহু সংখ্যক মানুষ মনে করেন ভাই বলেন তো দেখি যে সাইদিকে চাঁদে দেখা গেছে পিরোজপুরের লক্ষ লক্ষ মানুষ এটা বিশ্বাস করছে কেমন বিশ্বাস

সত্য না তবে অনেক প্রভাবশালী এর কিছু ভিত্তি থাকলেও থাকতে পারে মানে অনেক মানুষ বিশ্বাস করলেই আমরা বুঝতে পারবো যে এটার কোনো ভিত্তি থাকলেও থাকতে পারে এটা তো মানে এত মানুষ যেহেতু বিশ্বাস করে সেহেতু তো এটা ভুল হইতে পারে না তাই না তার মানে ওই যে সাইদিকে যে চাঁদ দেখা গেল এটাও তো বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি মানুষ বলছে পত্রিকায় ছাপা হইছে ওগুলো তো বোঝা যায় ওগুলো ওগুলো তো বোঝা যায় যে ওগুলো জীবনে আমরা তো দেখতেছি যে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ বিশ্বাস করতেছে তাহলে তো এটা তো একটা স্ট্রং ভিত্তি তো অবশ্যই থাকবে এটার তাই না না এর পেছনে যে দাবি সেটা তো যৌক্তিক কারণ থাকতে হবে প্রমাণ থাকতে হবে দাবিটা যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা নিয়ে কথা হচ্ছে না আপনার তো পয়েন্টটা ছিল এত মানুষ যে বিশ্বাস করে এত মানুষ বিশ্বাস করলে তো ডেফিনেটলি এটা একটা ইয়া জিনিসই হবে এটা একটা যৌক্তিক জিনিসই হবে যেহেতু এত মানুষ বিশ্বাস করতেছে এত মানুষ বিশ্বাস করতেছে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি জিজ্ঞেস করি যে ইসলাম ধর্মে বিশ্বাস করে না পৃথিবীতে এই রকমের মানুষের সংখ্যা কত এ প্রায় 600 কোটির মতো আর বিশ্বাস করে এরকম মানুষের সংখ্যা কত আপনার যুক্তি অনুসারে এখন যদি আমি বলি যে এত মানুষ যে বিশ্বাস করতেছে না সেটার তো নিশ্চয়ই কোনো না কোনো একটা কঠিন যুক্তি নিশ্চিত আছে এই কারণেই তো বিশ্বাস করতেছে না ছয়শ কোটি দেখেন ছয়শ কোটি মানুষ বিশ্বাস করতেছে না এইটা দ্বারা কি আপনার যুক্তি অনুসারে এটা দ্বারাই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে ইসলাম ধর্ম একটা মিথ্যা ধর্ম কারণ ছয়শো কোটি মানুষ এটাকে মিথ্যা ধর্ম মনে করে তাই না না আমি তো বলি নাই যে ইসলাম ধর্ম সত্য ধর্ম না না আপনি বলেন নাই কিন্তু আপনি তো বলেছেন যে এত মানুষ বিশ্বাস করে এটা তো একটা স্ট্রং কিছু একটা ভ্যালিডিটি থাকতে থাকলে থাকতে পারে তার থেকে তো বেশি মানুষ আমি তো দেখাচ্ছি তার থেকে অনেক বেশি মানুষ তার থেকে তিন গুণ বেশি মানুষ হচ্ছে কি এই ধর্মটাতে বিশ্বাস করে না তারা মনে করে এই ধর্মটা একটা মিথ্যা ধর্ম এই নবী মোহাম্মদ একজন মিথ্যুক ছিল কোরআনে যা লেখা আছে এগুলো মিথ্যা কথা লেখা আছে তার মানে তো আপনার যুক্তি অনুসারে যে এইটার তো আরো বেশি ভ্যালিড পয়েন্ট থাকার কথা তাই না তিন গুণ বেশি ভ্যালিডিটি থাকার কথা ইসলামের যেটুক থাকবে তার তিন গুণ থাকবে হচ্ছে মানে এটার পক্ষে নাকি সংখ্যার সংখ্যা তার থেকে যাবে নাকি জি তাহলে তো আপনার যুক্তি দ্বারাই তো আপনার মানে ইসলামের পয়েন্ট ডিসপ্রুভ হয়ে গেল আমার তো আর কিছু নতুন কিছু করতে হলো না কিন্তু আমরা কিন্তু কখনো এই যুক্তি বলি না কথাটা শুনে নেন আমরা কিন্তু কখনো বলি না যে বেশি মানুষ যে ধর্মে বিশ্বাস করে বা বেশি মানুষ যে জিনিসটা মনে করে সেটাই সঠিক এটা আমরা কখনো বলি না পৃথিবীর বেশিরভাগ মানুষ এক সময় মনে করত যে পৃথিবী স্থির এবং সূর্য তার চারদিকে ঘুরছে কিন্তু তাতে মাত্র কয়েক কোটি কয়েক মানুষ মনে করত যে সূর্য হচ্ছে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী নামক গ্রহটা তার চতুর্দিকে ঘুরছে এটা মাত্র গুটি কয়েক মানুষ মনে করতো কোপার্নিকাস জিওনার্দো ব্রুনো গ্যালিলিও এই রকমের কয়েকজন গুটি কয়েক মানুষ তখন দাবি করেছিল কিন্তু বেশিরভাগ সারা পৃথিবীর সমস্ত মানুষই মনে করতো এগুলো মিথ্যা কথা পৃথিবী স্থির সূর্যই ঘরে সূর্য পৃথিবীর চারদিক দিয়ে ঘুরতেছে কিন্তু এই যে সংখ্যা যেহেতু বেশি ছিল তাদের তাতে কিন্তু তাদের দাবিটা সত্য হয়ে যায় নাই শেষ পর্যন্ত দেখা গেছে যে যাদের পক্ষে তথ্য যুক্তি প্রমাণ আছে তারাই ইতিহাসে সত্য হিসেবে তাদের দাবিটাই সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আহ তাহা আমরা এই জিনিসটা তো বলতে পারি না যে বেশি মানুষ কোনো একটা কিছু বিশ্বাস করলেই সেই জিনিসটা সত্য হবে একটা সময় বেশিরভাগ মানুষ মনে করতো দাস প্রথা ভালো দাসদের মানুষকে দাস বানানো ভালো এটা এক সময় বেশিরভাগ মানুষ মনে করতো তার মানে তো এটা পয়েন্ট মেক হয় না যে দাস প্রথা নিশ্চয় একটা তাহলে নিশ্চয়ই একটা ভ্যালির একটা পয়েন্ট আছে হলে এত মানুষ দাস প্রথাতে বিশ্বাস করে কেন হম এটাও তো এখান থেকে প্রুফ করা যায় না তার মানে বেশিরভাগ মানুষ কি বিশ্বাস করলো না না করলো তার সাথে এটা কোনো কখনো যুক্তি না যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করতেছে তাই সত্য বেশিরভাগ মানুষ এটা অবিশ্বাস করতেছে তাই মিথ্যা এটাও কোনো যুক্তি না আমি যে বলেছি আপনাকে ছশো কোটি মানুষ ইসলামে বিশ্বাস করে না তার মানে ইসলাম মিথ্যা এটাও কোনো যুক্তি না ছশো কোটি মানুষ ইসলামে বিশ্বাস না করলেও ইসলাম সত্য হতে পারে আবার একজন মানুষ ইসলামে বিশ্বাস করলেও ইসলাম সত্য হতে পারে কয়জন মানুষ বিশ্বাস করে সেটার উপরে কোনো যেতে পারি না এখন আপনি জিজ্ঞেস করছেন যে ইসলামটা এত স্প্রেড করলো কিভাবে ইসলাম স্প্রেড করেছে ইসলামের বই কেতাবি বলা আছে ইসলাম স্প্রেড করেছে তরবারির মাধ্যমে কোপাকুপির মাধ্যমে জবাই করা খুন করা গণিমতের মাল বানিয়ে নারী ধর্ষণ করা নারীদের পেটে বাচ্চা পুরে দেয়া

ওই তিনশো ষাট জন আউলিয়ার কথা বলে ওনারা তিনশো ষাট জন আউলিয়া কি তারা কি মানে ইয়া ঝান্তির বাড়ি নিয়ে আসছিল বলে আপনার মনে হয় আপনি শাহজালালি হিস্ট্রি পড়ছেন না পরে দেখেন ভাই

ইসলামের বিধান সেটা বাতিল করেছিল হ্যাঁ সম্রাট আকবর বাতিল করেছিল পরে আবার আওরঙ্গজেব এসে আবারও সেটাকে চালু করেছিল প্রথমে যে বাবর এসেছিল বাবর এসে এই যে হিন্দুদের মন্দির গুলা যে ধ্বংস করছে আমাদের এই অঞ্চলে যে একটা বিশ্ববিদ্যালয় ছিল হ্যাঁ রাম মন্দির তো ধ্বংস করছে তারা অনেক অসংখ্য মন্দির ধ্বংস করছে আমাদের এই অঞ্চলে বৌদ্ধদের একটা ইয়া ছিল বিশ্ববিদ্যালয় ছিল বিহারে বৌদ্ধদের একটা হ্যাঁ নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল সেখানে বহু জায়গা থেকে মানুষ এসে সেখানে পড়তো সেখানে কয়েক লাখ বই জ্বালানো হয়েছে কয়েক লক্ষ বই ওই যে ওই যে মুসলমান যে ইয়াটা আসছিল সে কয়েক লাখ বই জ্বালায় দিছে আইসা এটা তো মানে মুসলমানদের হিস্ট্রির ভিতরে এটা বলা আছে আপনি কি দেখবেন এটা যে এটা কোথায় লেখা আছে না ওটা আমি জানি খিলজিরা খিলজিরা যে বঙ্গ আক্রমণ বঙ্গ বিহার আক্রমণ করলো আচ্ছা আপনাকে দেখাচ্ছি আমার কোন কথা আমি জানি আমি জানি দরকার নেই দেখেন এখানে দেখেন এই লেখাটা আপনি পড়তে পারেন খিলজির বঙ্গ আক্রমণ এবং ভারতে শরীয়তী শাসন এলাকাটা আপনি পড়তে পারেন সংসদ ডট কমে আছে কিভাবে ঢুকছিল দেখেন আমরা মানে মুসলমানদের হিস্ট্রি থেকে আমরা পড়বো যদি আমরা পড়ি তাহলে দেখি আমরা যে দেখেন এই বইটার নাম হচ্ছে তবাকাতি নাসিরি এটা হচ্ছে মুসলমানদের লেখা একটা হিস্ট্রি অত্যন্ত বিখ্যাত একটা ইতিহাস গ্রন্থ এখানে কি বলা হচ্ছে দেখেন এটা আপনি পাবেন তবাকাতি নাসিরি মিনহাজ ই সিরাজ বাংলা একাডেমি থেকে প্রকাশিত পৃষ্ঠা নম্বর উনিশে পাবেন এ দেখেন দুর্গদারে উপস্থিত হওয়ার পর প্রবল আক্রমণ শুরু হলো মোহাম্মদ বক্তিয়ার দুঃসাহসী ধর্মযোদ্ধাদের মধ্যে এই দুই বিজ্ঞ ভ্রাতাও ছিলেন দুর্গ অধিকার করে অনেক দ্রব্য লুণ্ঠন করে হস্তগত করে এ স্থানের অধিকাংশ অধিবাসী ব্রাহ্মণ ছিলেন এখানে ব্রাহ্মণ লেখা আছে কিন্তু আসলে এরা ব্রাহ্মণ ছিলেন না এরা ছিলেন বৌদ্ধ বৌদ্ধ ভিক্ষু তাদের মস্তক মন্ডিত ছিল তাদের সকলকে হত্যা করা হয়েছিল সেখানে অনেক গ্রন্থ ছিল যখন বহু গ্রন্থ মুসলমানদের দৃষ্টিতে পড়লো তখন উপস্থিত ব্যক্তিগণকে আহ গ্রন্থে লিখিত বিষয় বিষয়ের মর্মোদ্ধারের জন্য আহ্বান করা হলো এবং এক ঘোষণা প্রচার করা হলো সকলেই আহ নিহত এখানে নিহত হয়েছিল দেখেন এই পুস্তক গুলা বিরাট পরিমাণ পুস্তক তারপরে পরে দেখি কি বলা আছে যে দেখেন হয়েছিল যখন পুস্তকের মর্মোদ্ধার করা হলো তখন জানা গেল যে সমস্ত নগর ও দুর্গ নিয়ে এটি একটি ছিল এটি ছিল একটা বিরাট বিরাট শিক্ষায়তন মুসলমানদের ভাষা মাদ্রাসা হিন্দুদের ভাষায় শিক্ষায়তনকে বিহার বলা হয়ে থাকে এই বিজয় লাভের পর বহু লুণ্ঠিত দ্রব্য নিয়ে মোহাম্মদ বক্তিয়ার প্রত্যাবর্তন করেন এবং সুলতান কুতুবুদ্দিনের হুজুর কুতুবুদ্দিন এর হুজুরে উপস্থিত হন তিনি সেখানে প্রভূত সম্মান অর্জন করেন এখানে দেখেন বলা আছে দুর্গদার রাখার চেষ্টা এবং সাধারণত ছোটখাটো আক্রমণও করছিলেন এই অনুমান ব্যক্তিস যুক্তিসঙ্গত অতি কষ্টে দুর্গদার ভেদ করে মোহাম্মদ বক্তিয়ার যখন অভ্যন্তরে প্রবেশ করেন তখন ভেতরে যাকে পেয়েছিলেন তাকে সে যে সে নির্বিচারে হত্যা করেছিলেন তা অনুমান করা যায়

পাগলের মতো কথা বার্তা ভাই আমি শুনেছি এটা এখন রেফারেন্স কি রে ভাই মানে এক একটা মানে ওর থেকে আসে এরা মানে বুঝি না মাথায় কি এদের শুনেছি আচ্ছা পর